যেখান থেকে শেষ হলো, আমি যদি বলছি আত্মানং সাধুম ইচ্ছতি, আত্ম সংক্রান্ত ইচ্ছা বোঝাচ্ছে, ইচ্ছার তো ধাতু রয়েছে, তাহলে সাধু ক্যচ তি, তি কেন হচ্ছে, ইচ্ছতিতে তি রয়েছে, তি, তাহলে সাধু হয়ে গেল। সাধু আর ক্যচের কি রয়ে চলে গেল, চকারটা হলন্তম করে গেল, ককারটা চুটু করে গেল, শুধু জ পড়ে রইল, তাহলে সাধু জ তি। এবারে আমি কি বলেছি, উকার হস্বইকার বা উকার যদি থাকে, হস্বইকার থাকলে দীর্ঘইকার হয়ে যাবে, কচের কচ যদি পড়ে রইল, কচ প্রত্যয় যদি থাকে তাহলে তার আগের যেটা কর্মসংজ্ঞা হচ্ছে সেইটা ইকারটা দীর্ঘইকার হয়ে যাবে, উকারটা দীর্ঘকার হয়ে যাবে, তাহলে আত্মন সাতালে দন্তস্বয়কা ধয় দীর্ঘ অন্ত্যস্ত জ তয়সি সাধুয়তি। আত্মন পতিম ইচ্ছতি, ইকার রয়েছে দীর্ঘইকার, তাহলে প তয় দীর্ঘী অন্ত্যস্ত তয়সি। আত্মন কবি ইচ্ছতি, ক বয় দীর্ঘী অন্ত্যস্ত তয়সি। আত্মন পিতরম ইচ্ছতি, তাহলে পিতৃয়তি, পিতৃশব্দ। আর আচ্ছা যদি ঋকার থাকে, রি পিতৃয়তি, ধাতুটা কি, শব্দটা কি, পিতৃ রি, তাহলে ঋকারটা কি হয়ে যাবে, রয় দীর্ঘী হয়ে যাবে, তাহলে আত্মন পিতরম ইচ্ছতি, তাহলে শব্দটা কি, পিতৃশব্দ, পিতৃ ক্যচ, কেন পিতৃ হল, প্রাতিপদিক রাখতে হবে তো এখানে আমাকে, পিতৃ যার কর্মসংজ্ঞা হয়েছে তাকে প্রাতিপদিক রাখতে হবে, সে দেখো সাধু তো প্রাতিপদিক, সাধু বিসর্গ দিচ্ছি না কিন্তু সাধু, কন্যাতেও কন্যা প্রাতিপদিক, পুত্রতেও পুত্র প্রাতিপদিক, দধিতেও দধি প্রাতিপদিক, ঠিক আছে, তাহলে পিতরমতে পিতৃ, পিতৃ কিয়চ তি, তাহলে পিতৃ কিয়চের কি রইলো, শুধু জ পড়ে রইলো, আর তিপ পরে তিপে তি পড়ে রইলো, তাহলে আত্মন গাম যদি পিতরম ইচ্ছতি বলো, তাহলে ঋকার থাকলে, এই পিতৃ ঋকারটা থাকলে সেই ঋকারটা রয় দীর্ঘী হয়ে যাবে, তাহলে পয়সি তয়ের ফলা দীর্ঘী অন্ত্যস্ত তয়সি, ঠিক আছে, তাহলে অকার বা ইকারটা দীর্ঘইকার হয়ে যাবে, ইকার বা উকারটা দীর্ঘকার হয়ে যাবে, রি থাকলে পিতৃ মাতৃ ভাতৃ, রি থাকলে রয় দীর্ঘী হয়ে যাবে। আচ্ছা ও আর ঔ থাকলে, ও আর ঔ থাকলে অব, ঔ থাকলে অব, আব থাকলে ঔ, ঔ থাকলে অব, আর ও থাকলে অব, ঔ থাকলে আব হবে, পদান্তে নকার লোপ পাবে, ইত্যাদি ইত্যাদি সূত্রগুলো হচ্ছে এইভাবে, মাম ইচ্ছতি এইরকম করে তোমারগুলো এইভাবে রূপগুলো কিন্তু হচ্ছে। তাহলে একটা আমরা সূত্র আজকে পড়লাম, সুপ আত্মন ক্যচ, সুপ আত্মন ক্যচ, প্রথমে আমরা জানবো নামধাতু কাকে বলে, নামধাতুর ইংরাজি হচ্ছে নমিনিয়াল ভার্ব, নামধাতুর উত্তর হচ্ছে নমিনাল ভার্ব, নামধাতু কাকে বলে, নাম মানে হচ্ছে শব্দ, ধাতু ভিন্ন, শব্দের উত্তর যখন বিশেষ বিশেষ প্রত্যয় যোগ করার পরে ওই শব্দটি যখন ধাতু সংজ্ঞাতে প্রাপ্ত হয়, যে যে প্রত্যয়ের যোগে সেইগুলোকে ধাতু সংজ্ঞা প্রাপ্ত নামধাতু বলা হচ্ছে। এই নামধাতুগুলো সবসময় ভাদিগণীয় রূপের মতন হতে পারে, সেটা কখনো আদবনেপদী হতে পারে, কোনো পরস্মদীয় পদীয় হতে পারে, কিয় কী কীগুলো নাম, কোন কোন প্রত্যয় যোগে নামধাতু হবে, ক্যচ কাম্যচ কিপ নিচ ক্যচ ক্যং ক্যস নিন, তাহলে তার মধ্যে ক্যচ কাম্যচ নিচ এই প্রত্যয়ের যোগে যে নামধাতুগুলো হচ্ছে সেটা পরস্মৈপদী হবে, ক্যচ আর নিং প্রত্যয়ের যোগে যে নামধাতু সেটা আত্মনেপদী হবে। আমরা আজকে শুধুমাত্র পড়লাম ক্যচ প্রত্যয়, ক্যচ প্রত্যয় যখন কোথায় হবে, ক্যচ প্রত্যয়টা হবে আত্ম সংক্রান্ত নিজের ইচ্ছা বোঝায়, পরের ইচ্ছা হলে পরের পুত্র হোক, পরের কন্যা হোক, পরের কিছু ইচ্ছা হোক, সেটা হলো নিজের ইচ্ছা হবে, ইস ধাতুর যোগে কর্মে বিকল্পে ক্যচ প্রত্যয় হবে। তুমি আত্মন পুত্রম ইচ্ছতিও করতে পারো, পুত্রিয়তিও করতে পারো, ক্যচের কী থাকবে, চকারটা চলে যাবে হলন্তম করে, ককারটা চলে যাবে চুটু করে, শুধুমাত্র জ পড়ে রবে, জ মানে জয় হসন্ত, অ পড়ে রয়ে যাবে। এবং মাথায় রাখবে কচ প্রত্যয় হলে যে শব্দ যার কর্মসংজ্ঞা হচ্ছে, যার কর্মের উত্তরে তোমার কচ প্রত্যয় হচ্ছে, সেই শব্দটাকে প্রথমে প্রাতিপদিক করতে হবে। যদি আত্মন পুত্রম ইচ্ছতি, পুত্রম কর্মসংজ্ঞা হলো, পুত্রমে প্রাতিপদিক কি, পুত্র, কন্যাম কন্যা, তাহলে পুত্র হলো, পুত্রের শেষে অকার রয়েছে, অকার আর আকার থাকলে প্রাতিপদিকের ওই যার কর্মসংজ্ঞা হলো সেইটাকে প্রাতিপদ, সেইটার যদি অন্তে যদি অকার বা আকার থাকে তাহলে দীর্ঘইকার হবে, হস্যইকার বা উকার থাকলে যেমন দধি পতি সাধু এটা হলে হস্যইকারটা দীর্ঘইকার হয়ে যাবে, পতিটা পত অয় দীর্ঘ হয়ে যাবে, হয়ে যায় উকার সাধু হলে ধ্বংসকার ধয় দীর্ঘ হয়ে যাবে, রি থাকলে রয় পিতৃ হলে আত্মন পিতরম ইচ্ছতি, পিতরম দ্বিতীয়া কর্মসংজ্ঞা, তাহলে আত্মন পিতরম পিতৃ, তাহলে পয়সিত অয়ের ফলে পিতৃয়তি, আর ও থাকলে অব, ও থাকলে আব হবে।
কি করে রূপটা হবে একটা উদাহরণ আমরা দিয়ে দেখি। আত্মনো পুত্রম ইচ্ছতে, আত্ম সংক্রান্ত ইচ্ছা বোঝাচ্ছে, ইচ্ছার্থক ইস ধাতু রয়েছে, এবারে পুত্রম কর্মসংজ্ঞা হয়েছে, তাহলে এর যার কর্মসংজ্ঞা হলো সেটাকে প্রথমে প্রাতিপদিক করব। পুত্রমের প্রাতিপদিক কি পুত্র, কন্যামের প্রাতিপদিক কি কন্যা, কর্তারম প্রাতিপদিক কর্তৃ, পিতরম প্রাতিপদিক কি পিতৃ, পতিম প্রাতিপদিক কি পতি, মতিম প্রাতিপদিক কি মতি, সাধুম প্রাতিপদিক কি সাধু হলো। এরপরে যার প্রাতিপদিক করলাম, সে শব্দটা যার কর্মসংজ্ঞা হয়েছিল সেটাকে প্রাতিপদিক করে, সেই প্রাতিপদিকের অন্তে যদি অকার বা আকার থাকে, পুত্র অকার আছে, কন্যা আকার আছে, ঠিক আছে, তাহলে অকারটা এবং আকারটা দীর্ঘইকার হয়ে যাবে। যদি প্রাতিপদিকে যেমন হচ্ছে আত্মন সাধুম ইচ্ছতি, সাধুম সাধুমটাকে প্রাতিপদিক করলে সাধু, সাধুর লাস্টে কি রয়েছে উ রয়েছে, উ থাকলে কি দীর্ঘ হয়ে যাবে সাধু অতি হয়ে গেল। আত্মন পতিম ইচ্ছতি, পতি ইকার রয়েছে, পতিমের কর্মসংজ্ঞা হয়েছে, তার প্রাতিপদিক করলে কি প তয়সি পতি, পতির লাস্টে ইকার রয়েছে, ইকারটা দীর্ঘ ইকার হয়ে যাবে, তাহলে প তয় দীর্ঘ অন্তস্থ তয়সি। একইভাবে দধি, দ ধয়সি ইকার রয়েছে, তাহলে ইকারটা দীর্ঘ ইকার হয়ে যাবে। পিতৃ পিতর, আত্মন পিতরম ইচ্ছতি, পিতরমটা কর্মসংজ্ঞা হয়েছে, পিতরমটা প্রাতিপদিক করলে কি হবে পিতৃ হবে, মাতরমকে প্রাতিপদিক করলে মাতৃ হবে, ভ্রাতরমকে প্রাতিপদিক করলে ভাতৃ হবে, তাহলে ভাতৃ রি, রিটা রয় দীর্ঘ হয়ে যাবে, তাহলে পিতৃয়তি হয়ে গেল। এরপরে ভাঙলে কি হবে, পুত্র পেলাম, প্রাতিপদিক কর্ম পুত্রম ছিল, কন্যাম ছিল, সেটা পুত্র হলো, তারপর ক্যচ প্রত্যয় হলো, তারপরে ইচ্ছতি যেহেতু আছে, তিপ লড়তি তিপ, তাহলে তি তিপের পকারটা হলন্তম করে চলে গেল, তি থাকলো, ক্যচের চটা হলন্তম করে চলে গেল, আর ককারটা চুটু করে চলে গেল, শুধু জ পরে রইল, তাহলে পুত্র জ আর তি, তাহলে পুত্রের অকারটা কি হয়ে যাবে দীর্ঘকার হয়ে যাবে নিয়ম অনুসারে, তাহলে পয়সু তয় দীর্ঘী, কচের শুধু অন্ত্যস্থ থাকলে অন্ত্যস্থ তয়সি। এবারে আত্মন কন্যাম ইচ্ছতি, কন্যামটাকে কি হয়ে গেল আত্মন বা নিজের বোঝালো, ইচ্ছার্থক ধাতু ইস ধাতু রয়েছে, কন্যাম কর্মসংজ্ঞা হয়েছে, তার প্রাতিপদিক কি হলে কি হবে কন্যা হবে, কন্যার লাস্টে কি রয়েছে আকার রয়েছে, আকারটা কি হবে দীর্ঘইকার হয়ে যাবে, তাহলে কি হলো কন্যা কিয়চ, তারপরে ইচ্ছতির তীপ লড়তি রয়েছে, তীপ রয়েছে, তীপের পকারটা হলন্দম করে চলে গেল, তাহলে কন্যা কন্যাটাকে আকারটাকে দীর্ঘইকার হয়ে গেল, কন্যী হয়ে গেল, কিয়চের কি পড়ে রইলো জকার পড়ে রইলো, তীপের তীর হলো, তাহলে কন্যীয়তি। যেখান থেকে শেষ হলো, আমি যদি বলছি আত্মানং সাধুম ইচ্ছতি, আত্ম সংক্রান্ত ইচ্ছা বোঝাচ্ছে, ইচ্ছার্থ ধাতু রয়েছে, তাহলে সাধু কিয়চ তি, তি কেন হচ্ছে ইচ্ছতিতে তি রয়েছে তি, তাহলে সাধু হয়ে গেল, সাধু আর কিয়চের কি রয়ে চলে গেল চকারটা হলন্তম করে গেল, ককারটা চুটু করে গেল, শুধু জ পড়ে রইল, তাহলে সাধু জ তি। এবারে আমি কি বলেছি উকার হস্যইকার বা উকার যদি থাকে, হস্যইকার থাকলে দীর্ঘইকার হয়ে যাবে, কচের কচ যদি পড়ে রইল, কচ প্রত্যয় যদি থাকে তাহলে তার আগের যেটা কর্মসংজ্ঞা হচ্ছে সেইটা ইকারটা দীর্ঘইকার হয়ে যাবে, উকারটা দীর্ঘকার হয়ে যাবে, তাহলে আত্মন সাতালে দন্তস্ব একা ধয় দীর্ঘ অন্ত্যস্থ জ তয়সি সাধুয়তি। আত্মন পতিম ইচ্ছতি, ইকার রয়েছে দীর্ঘইকার, তাহলে প তয় দীর্ঘ অন্ত্যস্থ তয়সি। আত্মন কবি ইচ্ছতি, ক বয় দীর্ঘ অন্ত্যস্থ তয়সি। আত্মন পিতরম ইচ্ছতি, তাহলে পিতৃয়তি, পিতৃশব্দ আর আছে, যদি রিকার থাকে রি, পিতৃয়তি ধাতুটা কি শব্দটা কি পিতৃ রি, তাহলে রিকারটা কি হয়ে যাবে রয় দীর্ঘ হয়ে যাবে, তাহলে আত্মন পিতরম ইচ্ছতি, তাহলে শব্দটা কি পিতৃশব্দ, পিতৃ কিয়চ, কেন পিতৃ হল প্রাতিপদিক রাখতে হবে, তো এখানে আমাকে পিতৃ যার কর্মসংজ্ঞা হয়েছে তাকে প্রাতিপদিক রাখতে হবে, সে দেখো সাধু তো প্রাতিপদিক, সাধু বিসর্গ দিচ্ছি না কিন্তু সাধু, কন্যাতেও কন্যা প্রাতিপদিক, পুত্রতেও পুত্র প্রাতিপদিক, দধিতেও দধি প্রাতিপদিক, ঠিক আছে, তাহলে পিতরমতে পিতৃ, পিতৃ কিয়চ তি, তাহলে পিতৃ কিয়চের কি রইলো শুধু জ পড়ে রইলো, আর তিপ পরে তিপের তি পড়ে রইলো, তাহলে আত্মন গাম যদি পিতরম ইচ্ছতি বলো, তাহলে রিকার থাকলে এই পিতৃ রিকারটা থাকলে সেই রিকারটা রয় দীর্ঘ হয়ে যাবে, তাহলে পয়সি তয়ের ফলা দীর্ঘি অন্ত্যস্ত তয়সি, ঠিক আছে, তাহলে অকার বা ইকারটা দীর্ঘইকার হয়ে যাবে, ইকার বা উকারটা দীর্ঘকার হয়ে যাবে, রি থাকলে পিতৃ মাতৃ ভাতৃ, রি থাকলে রয় দীর্ঘি হয়ে যাবে, আচ্ছা ও আর ঔ থাকলে, ও আর ঔ থাকলে অব, ঔ থাকলে অব, আপ থাকলে ঔ, ঔ থাকলে অব, আর ও থাকলে অব,
ঔ থাকলে আব হবে, পদান্তে নকার লোপ পাবে, ইত্যাদি ইত্যাদি সূত্রগুলো হচ্ছে। এইভাবে মাম ইচ্ছতি এইরকম করে তোমারগুলো এইভাবে রূপগুলো কিন্তু হচ্ছে। তাহলে একটা আমরা সূত্র আজকে পড়লাম, সুপ আদমন ক্যচ, সুপ আদমন ক্যচ। প্রথমে আমরা জানবো নামধাতু কাকে বলে। নামধাতুর ইংরাজি হচ্ছে নমিনিয়াল ভার্ব, নামধাতুর উত্তর হচ্ছে নমিনাল ভার্ব। নামধাতু কাকে বলে? নাম মানে হচ্ছে শব্দ, ধাতু ভিন্ন, শব্দের উত্তর যখন বিশেষ বিশেষ প্রত্যয় যোগ করার পরে ওই শব্দটি যখন ধাতু সংজ্ঞাতে প্রাপ্ত হয়, যে যে প্রত্যয়ের যোগে সেইগুলোকে ধাতু সংজ্ঞা প্রাপ্ত নামধাতু বলা হচ্ছে। এই নামধাতুগুলো সবসময় ভাদিগণীয় রূপের মতন হতে পারে, সেটা কখনো আদমনিপদী হতে পারে, কোনো পরস্মদীয় পদীয় হতে পারে। কী কীগুলো নাম, কোন কোন প্রত্যয় যোগে নামধাতু হবে? ক্যচ, কাম্যচ, কিপ, নিচ, ক্যচ, ক্যং, ক্যস, নিন। তাহলে তার মধ্যে ক্যচ, কাম্যচ, নিচ এই প্রত্যয়ের যোগে যে নামধাতুগুলো হচ্ছে সেটা পরস্মৈপদী হবে, ক্যচ আর নিং প্রত্যয়ের যোগে যে নামধাতু সেটা আদমনেপদী হবে। আমরা আজকে শুধুমাত্র পড়লাম ক্যচ প্রত্যয়। ক্যচ প্রত্যয় যখন কোথায় হবে? ক্যচ প্রত্যয়টা হবে আদম সংক্রান্ত, নিজের ইচ্ছা বোঝায়, পরের ইচ্ছা হলে, পরের পুত্র হোক, পরের কন্যা হোক, পরের কিছু ইচ্ছা হোক, সেটা হলো নিজের ইচ্ছা হবে। ইস ধাতুর যোগে কর্মে বিকল্পে ক্যচ প্রত্যয় হবে। তুমি আদমন পুত্র মিচ্ছতিও করতে পারো, পুত্রীয়তিও করতে পারো। ক্যচের কী থাকবে? চকারটা চলে যাবে হলন্তম করে।